আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আর ইয়াসিন তো এইমাত্র অপারেশন করে বাড়িতে আসলো, সবার দোয়ায় আর আল্লাহর রহমতে সে এখন খুব ভালো আছে, মনে হচ্ছে যে সুস্থ মানুষ। আসলে সবার দোয়া আছে, তাছাড়া আল্লাহর রহমতও আছে, সেই জন্য অনেকটাই সুস্থ। তাছাড়া অপারেশন করেছে, একটু তো কষ্ট হবেই, আছে যখন ব্যথা করে তখন আর কি অনেকই কষ্ট হয়। তো ঢাকা থেকে আসছে, সেই জন্য যে হাত মুখ ধুয়ে তারপর আর কি ঘরে যাবে। তা সবাই ওর জন্য অনেক বেশি বেশি দোয়া করেছেন, আরও বেশি বেশি দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বিকেলের দিকে আর কি চলে আসছে বাড়িতে, এই মাত্রে আসলো, সবার সাথে একটু কথা বলছে। তো বাড়িতে এসেই সবার সাথে কথাবার্তা বললো, তারপরে যে হাত মুখ ধুয়ে তো ঘরে চলে গেল। আর আমার শ্বশুরও যাচ্ছে ওকে দেখার জন্য আর কি, ঘরে যাবে, এরপরে আমিও যাব। যাই, অসুস্থ মানুষ কাছে গিয়ে বসলো ভালো লাগে আর কি। তো এখন ওদের ঘরে আসলাম, আর ওর জন্যই যে পেঁপে কেটে নিচ্ছে, পেঁপে খাওয়াবে, পেঁপের তারপরে আরও ফল এগুলি আর কি খেতে বলছে, যে কোনো ঠান্ডা জাতীয় জিনিস খেতে হবে। তো এখন এই যে পেঁপে কেটে দিল, ওকে দিয়েছে, আর আমরাও আছি, আমাদেরকেও দিল। তো সবাই মিলে আর কি খাচ্ছিলাম আর কথাবার্তা বলছিলাম। যাই হোক, রোগীকে দেখতে ওর ঘরে চলে আসলাম। আমরাও খেলাম, আর ওর সাথে কথা বলতেছিলাম, আর ইয়াসমিন আসলো, ইয়াসমিনও নিল। আর এখন তো মানে বিকেলবেলা, তো সন্ধ্যার আগ দিয়ে আর কি, সন্ধ্যা একটু পরে হয়ে যাবে। ওই খাওয়া দাওয়া করুক, এরপরে ওষুধ এনেছে যেগুলো সেগুলো আর কি দেখে নিচ্ছে কখন কোনটা খাবে। তো এগুলো লিখে দিয়েছে, সে এগুলো ঠিক করে নিতেছে, কখন কোন সময় খেতে হবে, কোন ওষুধ লাগাতে হবে, মানে সব কিছুই দেখে নিচ্ছে। এই তো ইয়াসিনের অপারেশনের পরে কেমন আছে সেটা তো আপনারা দেখতেই পেলেন। আর তাওহিদও আছে, ইয়াসমিনও আছে, মানে একে একে সবাই আসতেছে রোগী দেখতে, আরও মানুষও আসবে যেহেতু ঢাকা থেকে আসছে মাত্রই। আমিও চলে এলাম, সন্ধ্যা হয়েই গেছে। আমি আবার আমাদের এখানে চলে আসলাম। তো মুরগিগুলোও খোয়ারে যাবে, এমন সময় তো আমি সবসময় এখানেই থাকি, কেননা আমার মুরগিগুলো আবার শেয়ালে ধরে নিয়ে যাবে এখানে না থাকলে। তো এখানে বসেই থাকি সন্ধ্যার সময়, এই যে দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে। ইয়াসমিনের নানু বাড়ি থেকে সবাই আসছে দেখতে। ইয়াসমিন আর ইয়াসমিনের খালা তো ভাই, এটা ইয়াসমিন আর নাম কি? আর নাম হামজা। হামজা ইয়াসমিন অনেক আদর করে না ইয়াসমিন, গেল গা ইয়াসমিন, হামজা গেল গা, গেল গা। ইয়াসমিনের আব্বুরে দেখতে আসছে, এই জন্যই যে হামজারে নিয়ে আইছে ইয়াসমিন, ইয়াসমিনের খালা আইছে। গেছে গা হামজা, ওই যে ইয়াসমিন গেছে গা, ইয়াসমিন জায়গা দেখে কান্না করে। Hey.
তারপরে দিন দুপুরে রান্না বান্না হচ্ছে, মিষ্টি কুমড়া ভাজি করব। চিংড়ি মাছ দিলে দিয়ে কয়েক ধরনের সবজি রান্না করব। এই যে ছোট ছোট চিংড়ি দিয়ে সবজি রান্না হবে একটা আর কি। কাশ্মীরি সবজি দিয়ে চিংড়ি মাছ কষাই নিতেছি সবজিটা। কষাই নিলাম, এখন ফুলের পানি দিয়ে দিই। মাছ রান্না করব, আদা রসুনের পেস্ট, মশলা, লবণ, একটু পানি দিয়ে কষাবো মশলাটা। মশলা কষানো হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিই, মাংস রান্না করবো ভেজে, তারপরে পেঁয়াজ দিয়ে ভুনা করবো।
হালকা ভাজা দিয়ে রান্না করব। মাংস তুলে রেখে পেঁয়াজ ভেজে নিই। টমেটো, লবণ, মশলা কষানো হয়ে গেছে। রান্না বান্না শেষ করলাম, আমিও বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।